ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আতঙ্কে কিন্তু গোটা বিশ্ব কাঁপছে, কারণ করোনা আমরা জানি যে একেবারে মহামারীর আকার নিয়েছে গোটা বিশ্বে। প্রায় 5,000-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এই করোনা ভাইরাসে। এবং সুকন্যা, তুমি নিশ্চয়ই জানো যে এই করোনায় কিন্তু করোনার ছায়া পড়েছে ক্রীড়া ক্ষেত্রে, বিনোদন জগতে, সব জায়গায় করোনার ছায়া পড়েছে। করোনা ভাইরাসে কিন্তু প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,26,414 জন, মৃতের সংখ্যা 5,000-এর কাছাকাছি। চীনের বাইরে সব থেকে খারাপ পরিস্থিতি ইতালি ও ইরানে। মারণ ভাইরাসের আক্রমণে ইতালিতে মোট 1,016 জনের মৃত্যু হয়েছে। ইরানে মৃতের সংখ্যা 429। চীনা ভাইরাসে স্পেনে মৃত্যু হয়েছে 84 জনের। জার্মানিতে মৃতের সংখ্যা 5। দেশে 74 জনের করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে আমরা জানি, কিন্তু প্রথম মৃত্যু হয়েছে এই দেশে, সে বিষয়ে আমরা একটু নজর দেব। প্রথম করোনা ভাইরাসের শিকার তেলেঙ্গানার হাসপাতালে মৃত্যু সৌদি ফেরত কর্ণাটকের এক বৃদ্ধের। দাবি কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী, সত্যতা স্বীকার করল স্বাস্থ্যমন্ত্রক। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 74, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবং সৌদি ফেরত আরও 12 জনকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। নোভেল করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী মহামারী। মারণ ভাইরাস নিয়ে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে এবার এমনটাই ঘোষণা করল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। আর এই ঘোষণায় ভারতীয়দের রক্তচাপ কয়েকগুণ বেড়েছে। কর্ণাটকের কালবুর্গিতে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক বৃদ্ধের। 12 দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি। ভারতে এই প্রথম কোনো করোনা আক্রান্তের মৃত্যু হল, কারণ এদেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 74। নোভেল করোনা ভাইরাস কিরকম ঝড়ের বেগে ছড়াচ্ছে তা বোঝা যাবে গত কয়েকদিনের পরিসংখ্যান দেখলেই। 2 মার্চ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 5, মাত্র 10 দিনে সেই সংখ্যাটা প্রায় 15 গুণ বেড়ে হয়েছে 74। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই 74 জনের মধ্যে জম্মু কাশ্মীরে 1 জন, লাদাখে 3 জন, পাঞ্জাবে 1 জন, রাজস্থানে 3 জন, মহারাষ্ট্রে 11 জন, কর্ণাটকে 4 জন, কেরলে 17 জন, হরিয়ানায় 14 জন, দিল্লিতে 6 জন, উত্তরপ্রদেশে 11 জন, তেলেঙ্গানায় 1 জন এবং তামিলনাড়ুতে 1 জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ হু হু করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। हमारे हर समय 30 से 35,000 लोग देश में हमारे कम्युनिटी सर्वेलेंस में है, जिनके ऊपर उनके एक एक मूवमेंट के ऊपर वॉच किया जा रहा है। सारे देश की सभी स्टेट गवर्नमेंट के साथ हम लोग डे टू डे बेसिस पर, यू कैन से आवरली बेसिस पर वर्चुअली वी आर इन टच। কলকাতার বহু মানুষ এসব রাজ্যে যাতায়াত করেন, ফলে করোনা সংক্রমণের ভয় কাঁপছে কলকাতাও। করোনা আক্রান্ত সন্দেহে বেলঘাটা আইডি হাসপাতালে ভর্তি 7 জন, এর মধ্যে 5 জনই বিদেশি। করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি 2 জনের নমুনা পাঠানো হয়েছে নাইসেডে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোভেল করোনা ভাইরাসকে প্যান্ডেমিক অর্থাৎ বিশ্বব্যাপী মহামারী ঘোষণার পর ভয় আরো বেড়েছে। প্যান্ডেমিক মানে হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় একটা ইনফেকশন যদি একসাথে হয় সেটাকে প্যান্ডেমিক বলে। মানে এন্ডেমিক কথাটার মানে হচ্ছে একটা গিভেন পপুলেশন, একটা জিওগ্রাফিক লোকেশনের একটা গিভেন পপুলেশনে একটা অসুখ যদি, একটা ইনফেকশাস ডিজিজ যদি হতে থাকে, এবার সেখান থেকে যদি একটা লার্জার জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, একটা কান্ট্রি বা একটা লার্জার পপুলেশনের মধ্যে, তখন সেটা এপিডেমিক এবং তাদের মধ্যে স্প্রেড হতে হবে। আর এটাই যদি সারা পৃথিবী জুড়ে হয় মাল্টিপল কান্ট্রির মধ্যে, তখন সেটা প্যান্ডেমিক। পরিস্থিতি কতটা মারাত্মক চেহারা নিয়েছে তা বোঝা যাবে সারা বিশ্বের ছবিটা দেখলেই। এখনো পর্যন্ত 124টি দেশে করোনা আক্রান্তের হদিশ মিলেছে, 32টি দেশে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে 1,26,414 জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে, তার মধ্যে মৃত্যু হয়েছে 4,635 জনের। এখনো অসুস্থ 53,466 জন। বিশ্বজোড়া এই আতঙ্কের পরিস্থিতিতে সব দেশের জন্য ভিসা বাতিল করে দিয়েছে ভারত। আগামী 15 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। All existing visas except diplomatic, official, UN, international organizations, employment, project visas stand suspended till 15th April 2020. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে 15 ফেব্রুয়ারির পরে চীন, ইটালি, ইরান, কোরিয়া, ফ্রান্স, স্পেন, জার্মানিতে গিয়েছেন এমন ভারতীয় বা বিদেশি নাগরিকদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। 13 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকরী হবে। All incoming travelers, including Indian nationals, arriving from or having visited China, Italy, Iran, Republic of Korea, France, Spain and Germany after 15 February 2020 shall be quarantined for a minimum period of 14 days.
ভারতীয়দের ক্ষেত্রেও নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে। বিদেশে থাকা নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া কোনো জায়গায় যাবেন না, দেশে ফিরলে 14 দিনের জন্য তাদের আলাদা করে রাখা হতে পারে। করোনা সতর্কতার কথা মাথায় রেখে দিল্লিতে 31 মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে দর্শকদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। 18 মার্চ ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচ হতে পারে ফাঁকা স্টেডিয়ামে। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 15 মার্চের ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। শনিবার থেকে ভারতগামী সব বিমান বাতিল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ। এক মাসের জন্য ইউরোপ থেকে আসা সমস্ত পর্যটকদের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। The European Union failed to take the same precautions and restrict travel from China and other hotspots. As a result, a large number of new clusters in the United States were seeded by travelers from Europe. After consulting with our top government health professionals, we will be suspending all travel from Europe to the United States for the next 30 days. করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন আতঙ্কের একটাই নাম, করোনা। এবিপি আনন্দ।